কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে স্বপ্নদীপের রহস্য মৃত্যু নিয়ে বিজেপি এবং তৃণমূলকে দায়ী করলেন এক এসএফআই নেতা। তিনি বলেন, স্বপ্নদীপ আমার ভাই, তার মৃত্যুর বিচার চায়। তার কথায় ডিএসএফ এর মোহিত রায় এখন এবিভিপির নেতা। বিএসএফ এর আরেক নেতা কল্লোল ঘোষ, তিনি এখন তৃণমূলের স্পোকস পার্সন। 21 জুলাই তৃণমূলের মঞ্চে জয়েন করে এখন সেক্রেটারি পদ বিলিং করছেন। এদিন ওই এসএফআই নেতা আর কি কি বলেছেন শুনুন। রুটি শেখতে চলে এসেছে এবিভিপি, যদি ভালো করে জানে দেখবে এই যে ডিএসএফ এর নেতারা সব ধরা পড়ছে। আমি দু পিস নাম বলছি কেন, আর বেশি এখন বলছি না, আরও আস্তে আস্তে দরকার হলে পকেট থেকে বার করব। ডিএসএফ এর প্রাক্তন নেতা, ডিএসএফ এর ফাউন্ডার মেম্বার মোহিত রায় এখন বিজেপির নেতা। ডিএসএফ এর ওই হোক কলরব ইত্যাদির সময়ও ডিএসএফ এর নেতা তন্ময় ঘোষ দুদিন আগে, দু বছর আগে 21 জুলাইতে গিয়ে তৃণমূল জয়েন করেছিল, এখন তৃণমূলের স্পোকস পার্সন, তৃণমূলের জেনারেল সেক্রেটারি। এই লোকগুলোর কানেকশান তৃণমূল বিজেপিতে আছে এখনও। ডিএসএফ ভেঙে এবিভিপি এনএসএফ নামে তৈরি হয়েছিল 2014-15-17 সালে যাদবপুরের ভিতরে। 2012 সালে ফ্যাস ভেঙে টিএমসিপি তৈরি হয়েছিল, তখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা শঙ্কুদেব পণ্ডা ফ্যাসের ফেস্টে এসে বসে থাকতো। আমরা যাদবপুরের ছাত্র, আমরা তখন জানি, শঙ্কুদাকে বলো আমি বলেছি এই সব, কী বড় বড় কথা বলছে এখন জানি না। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আইসি ভেঙে এই 2021 সালে টিএমসিপি ইউনিট তৈরি হয়েছিল। শ্যাডো অর্গানাইজেশন এদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে, প্রয়োজন মতো বেরোয়, আবার প্রয়োজন মতো ফ্যাস, ডিএসএফ, আইসি, ডাব্লিউটিআইতে মিশে যায় তৃণমূল বিজেপি। ওদেরকে ইতিহাস জেনে আসতে বলো, আমরা র্যাগিংয়ের বিরুদ্ধে অতীতে লড়েছি, বাংলা জুড়ে লড়েছি, আবার লড়ব। আনিস খানের খুনিদের শাস্তির দাবিতে লড়েছি, সুদীপ্ত গুপ্ত খুনিদের শাস্তির দাবিতে লড়েছি, স্বপ্নদীপের খুনিদের শাস্তির দাবিতেও লড়ব। গিয়ে ওদেরকে বলো তৃণমূল আসলে ধীরে চলো নীতি নিয়েছে, আসল অপরাধীদের বাঁচিয়ে দেবে এই আশঙ্কা করছি আমরা, এবং সিপিআইএম এসএফআই সম্পর্কে মানুষের মনে ভুল ধারণা তৈরি। আজকে কী দাবিতে মিছিল? স্বপ্ন, তুমি আমার ভাই, তোমার খুনের বিচার চাই। পরিষ্কার ওয়ান পয়েন্ট এজেন্ডা আমার। আমরা এই রাজনীতির আচ্ছাচ্ছিতে ঢুকতে চাই। আমরা এইসব বলছিলাম না যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী এসে আগমার্কা সিপিএম ভিপিএম বলতে শুরু করবে। উনি রাজনীতির রুটি শেখতে এসেছে। সুকান্ত মজুমদাররা, শুভেন্দু অধিকারীরা প্রত্যেক দিন যাদবপুর, বামপন্থা, উচ্ছৃঙ্খলতা, মদগাজা এইসব বলে মানুষকে আসলে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসল কথা, যাদবপুরের ছাত্ররা একপাট্টা আছে। তোমাদের মিডিয়ার মাধ্যমে বাইরের সমাজে সমস্ত মানুষের কাছে আবেদন করবো, যাদবপুরের ছাত্রদের পাশে দাঁড়ান, সবাই মিলে এই অপরাধীদেরকে চিহ্নিত করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং র্যাগিং বিরোধী মনোভাব শুধু যাদবপুরে নয়, যে কথাটা তৃণমূল এড়িয়ে যাচ্ছে, বিজেপিও এড়িয়ে যাচ্ছে সুবিধামতো, পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করতে হবে, অত্যাচারী প্রাক্তনী মুক্ত করতে হবে, র্যাগিংয়ের সংস্কৃতি, অত্যাচারের সংস্কৃতি, বিরুদ্ধ মতকে দমন করার সংস্কৃতি, জুনিয়রদের ওপর নিপীড়নের সংস্কৃতি, যা যা টিএমসিপি করে এই প্রতিটা থেকে বাংলার সমস্ত ক্যাম্পাসকে মুক্ত করতে হবে, ইনক্লুডিং যাদবপুর। যাদবপুরে আমাদের ইউনিয়ন আছে, আমরা এইটায় রাজি, আমরা রাজি। তৃণমূলের যেখানে যেখানে ইউনিয়ন আছে তৃণমূল কি রাজি? ওরা আসুক। যত র্যাগিংয়ের আখড়া হয়ে গেছিল বহু বছর ধরে, বারবার অভিযোগ উঠেছে, তোমরা ছাত্র ফেডারেশনের তরফ থেকে কেন এতদিন চুপ ছিলে? কে বলেছে তোমাকে? এসএফআইয়ের ইউনিয়ন আর্টস ফ্যাকাল্টিতে 2020 ফেব্রুয়ারি আর্টস ফ্যাকাল্টিতে এসএফআইয়ের ইউনিয়ন তৈরি হওয়া স্তব আমার কাছে অন্তত 7-8টা চিঠি আছে। লাস্ট চিঠিটা জুলাই মাস 2023, এই বাচ্চা ছেলেটা মরে যাওয়ার এক মাস আগে। বারবার কর্তৃপক্ষকে এসএফআই নোটিফাই করছে, আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন চিঠি দিচ্ছে, র্যাগিং হয় আপনারা ব্যবস্থা নিন, বাচ্চা ছেলেমেয়েরা প্রত্যেক দিন সাফার করছে আপনারা ব্যবস্থা নিন। আমার তো প্রশ্ন, যাদবপুর থানার পাশে মেন হোস্টেল, মেন হোস্টেলের মৌচাকে ঢিল মারেনি কেন এতদিন পুলিশ? ও কিসের কোন বরাভয়, কোন মাতব্বরদের নিরাপদ আশ্রয় ওই মেন হোস্টেলের মাথারা ওখানে ওই ঠেকটা করে বসে থাকতে পেরেছে দিনের পর দিন? আচ্ছা, হোস্টেলে পুলিশ ঢুকবে না? পুলিশ কখনো পুলিশ মন্ত্রীকে জানিয়েছে যে আমরা এটা ঢুকতে পারছি না কিন্তু র্যাগিং হয়, আপনারা দেখুন? সবাই এরা সহাবস্থান করে নিয়েছে, তার কারণ ওই মেন হোস্টেলের মাথা যারা, তারা হচ্ছে ফ্যাস, ডিএসএফ, ডাব্লিউটিআই এর নেতারা তো বটেই। এটা তুমি বোঝো, একটা ইউনিভার্সিটি এনআইআরএফ র্যাঙ্কিংয়ে ভারতের 4 নম্বর, রাজ্যের 1 নম্বর। এনআইআরএফ র্যাঙ্কিংটা কিন্তু খালি ডিগ্রি দিয়ে হয় না, চান্স পেয়ে দেখার কেস না। এনআইআরএফ র্যাঙ্কিংটা পড়াশোনা, পরিবেশ, ছাত্র শিক্ষক সম্পর্ক, কারিকুলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সব নিয়ে হয়। সমস্ত মাপকাঠিতে রাজ্যের 1 নম্বর ইউনিভার্সিটি, ভারতের 4 নম্বর, আমাদের গর্ব হওয়া উচিত। সেই ইউনিভার্সিটি ভিসি নেই, প্রভিসির মেয়াদ শেষ হয়ে গেছে, রেজিস্ট্রার 21 জুলাইতে ড্যাং ড্যাং করে চলে যেতে পারেন কিন্তু ঘটনার 5 দিন অবধি আসেননি, সিকলিপ খেয়ে নিয়ে বিয়েবাড়ি খেতে চলে গেছে। আরও কর্তৃপক্ষর যা ফেলিও, হোস্টেল রিস্ট্রাকচারিং কমিটির এই ভয়ানক অবস্থা কেন?
স্টুডেন্ট ইউনিয়নগুলো ফাংশন করতে পারছে না প্রপারলি, কারণ ছাত্র ভোটটা হয়নি। আমরা খুব কারেক্টলি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছি, রাজ্যের একমাত্র রাজ্যের এক নম্বর সরকারি বিশ্ববিদ্যালয়, দ্য এডুকেশন মিনিস্ট্রি শুড টেক রেসপন্সিবিলিটি। এই যে রেল দুর্ঘটনা হলে যেমন রেলমন্ত্রীরা পদত্যাগ করতেন নৈতিক দায় নিয়ে, শিক্ষামন্ত্রীর এই ছাত্র হত্যার ঘটনায় নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে, গতকাল ছাত্রের বাড়ি গেছে, আমি তো পরের দিনই চলে গেছিলাম। আর ডিম থেকে তা দিয়ে ফুটে ওঠা ছানা, এরা তৃণমূল কংগ্রেসের শ্যাডো অর্গানাইজেশন হিসেবে যাদবপুরের ভিতরে কাজ করে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতি, এই কথাটা পরিষ্কার বলতে হবে। এখনও যারা ধরা পড়েছে তারা সব পরপর পরপর এসএফআই কর্মীদের ওপর আক্রমণের অভিযোগে অভিযোগ। এসএফআই এর বাচ্চা ছেলেটাকে ফাঁসিয়ে দিচ্ছিল ফলস চিঠি করে, রুদ্রকে। আর এখনও যারা ধরা পড়েনি, তোমরা খোঁজ নাও গিয়ে তাদের মধ্যে কারা কারা শাসক দলের কোন প্রভাবশালী করে দেওয়া সেফ করিডোরে পালিয়ে গেছে বা বড় ভয় লুকিয়ে আছে। আর কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।